আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। রমজান মাস মানেই কিন্তু ভাজা পোড়া, ছোলা পেঁয়াজু বেগুনি, তাই না? তবে হ্যাঁ, অনেক সময় পেঁয়াজু তৈরি করতে বাটাবাটির একটা টেনশন থাকে। আর আজকে আমি আপনাদেরকে একদম বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে মোচমোচে দারুণ স্বাদের পেঁয়াজু তৈরি করা যায় সেই রেসিপিটি দেখাবো। খুবই অল্প সময় লাগে, ছোট ছোট কিছু টিপস ফলো করলেই। আই হোপ বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, যারা পুরাতন বন্ধু আছেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে পেঁয়াজ যে করছি এটা হচ্ছে করব মসুর ডাল দিয়ে। মিক্সড ডাল দিয়ে কিন্তু এই পেঁয়াজটা হবে না, অবশ্যই মসুর ডাল নিতে হবে। আর মসুর ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, কারণ অনেক সময় আমাদের হয় কি বাটাবাটি করতে একটু ঝামেলা মনে হয়। তাই যাতে নির্ভেজালভাবে বা ঝামেলামুক্তভাবে আমরা ঝটপট পেঁয়াজ খেতে পারি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে ডালগুলোকে ভিজিয়ে রাখবো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেহরিতে কিংবা সকালবেলা ভিজিয়ে রেখে বিকালে তৈরি করার জন্য। আর যদি হাতে একদমই সময় কম মানে কম থাকে, সেক্ষেত্রে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে হ্যাঁ, আমি বলবো যদি হাতে একদমই সময় কম থাকে তখন আপনারা ভিজানোর সময় হালকা কুসুম পানিটা ব্যবহার করবেন। তো আমার ডালগুলো কিন্তু ভিজানো হয়ে গেছে, আমি সেই সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে বিকাল 4টা। আমি এখন পেঁয়াজগুলো রেডি করব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনে পাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখানে ডাল নিয়েছি 1 কাপের মতো, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন। আমি ফার্স্টে পেঁয়াজগুলোকে ভালো মতো কষলে নিচ্ছি, আর তারপরে বেসনের সাথে ডালটাকে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। আর ডালটা এত সুন্দর মতো নরম হয়ে যায়, এটা হাত দিয়ে ভাবে কষলে নিলেই কিন্তু একটু আধভাঙা হয়ে যায়। আর এই ডালটা কিন্তু পুরো মিহি করলে খেতে অতটা ভালো লাগে না পেঁয়াজু। তো আমি একটু হাত দিয়ে প্রেশার দিয়ে এভাবে মথে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে একটু স্ক্রিপ্ট করিনি, দেখতে পাচ্ছেন কীভাবে মেখে নিচ্ছি। আমি সমস্ত উপকরণ একটু ভালো মতো চটকে নিতে হবে। তো অবশ্যই ভালো মতো কষলে নেওয়ার পরে যদি মনে হয় যে না পেঁয়াজুর শেপ তৈরি হচ্ছে না, তাহলে আপনারা এখানে কিন্তু আরেকটু বেসন অ্যাড করতে পারেন। অবশ্যই বেসনটা অ্যাড করতে হবে, নইলে কিন্তু পেঁয়াজুটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে যাবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজের মানে পেঁয়াজুর যে বাইন্ডিংটা সেটা যাতে খুব সুন্দর হয়। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, আমাদের পেঁয়াজু তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্ট। এ পর্যায়ে আমি এটাকে তেলে দেব। তো অবশ্যই এটা চেক করে নেবেন যে এভাবে শেপ করা যাচ্ছে কিনা, খুব ইজিভাবে, অনেক বেশি চাপাচাপির দরকার হচ্ছে কিনা। তা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই তেলটা হাই হিটে গরম করে নিতে হবে, দেন হচ্ছে পেঁয়াজগুলো ছাড়তে হবে, নইলে কিন্তু পেঁয়াজগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে আসবে। এটাও কিন্তু ছোট্ট একটা টিপস এই পেঁয়াজু বানানোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দেওয়ার পরে আপনারা চুলার আঁচটা মিডিয়াম করে দিতে পারেন, অবশ্যই মিডিয়াম আছে, তারপরে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু পেঁয়াজটা ভালো মতো হবে না, উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই পেঁয়াজটা কিন্তু দারুণ মজা হয়, মুচমুচে হয়। তো এই যে আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই এক পাশ ভালো মতো হলে তারপরে কিন্তু উল্টাতে হবে। এক পাশ যদি ভালো মতো না হয় সেক্ষেত্রে আপনারা উল্টাতে যান, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যাবে। এই পেঁয়াজটার একটাই হচ্ছে প্রবলেম, যদি আপনারা ঠিক মতো না করতে পারেন, একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে ছুটে যাওয়ার একটা রিস্ক থাকে, যেহেতু এটা আস্ত ডালের। তো এই যে আমি একটা একটা করে পেঁয়াজ উল্টে দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এর
আগে আমি মানে এই যে উল্টে দেওয়ার আগে কিন্তু একবারও নাড়াচাড়া করাই নি, আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে, হাই হিটে ভাজলে পুড়ে যাবে, আমি বারবার বলছি একটা কথা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ অনেক সময় আমাদের বাটাবাটি করতে অনেক আলসেমি লাগে, তো সেক্ষেত্রে এভাবে করে দেখতে পারেন। আই হোপ কেউ নিরাশ হবেন না এই পেঁয়াজটা খেয়ে। এই যে আমার পেঁয়াজগুলো কিন্তু হয়ে গেছে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কালার করে নামিয়ে নিতে পারেন। আমি একটু ডিপ কালার পছন্দ করি মুচমুচে, তাই আমি একটু ডিপ কালার করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু আগেও কিন্তু নামাতে পারেন। তো আই হোপ আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।